नमस्कार बंधुरा, सोमास कुकिंग रेसिपी अपने सकल के स्वागत। आज हमें नहीं स्टाइल वैलेंटाइन डे स्पेशल रेड वेलवेट कटोरी केक। एर आगे ना अपनी कखनो खेयेछेन आर ना अपनी कखनो बानियेछेन। शुधुमात्र बाड़ीते थाका कयेकटी उपकरण दिए खूब सहजेई किन्तु एई सुपार सफ्टी सुपार स्पंजी कटोरी केक बानाते पारबेन। ताओ आबार कोको पाउडार, भिनेगार, दई, मयदा, बेकिंग पाउडार, बेकिंग सोडा, डिम, ओवेन आर क्रीम छाड़ाई बनानो जाए। चलुन ताहले शुरू करा जाक आजकेर रेड वेलवेट कटोरी केक रेसिपी। आमी रेड वेलवेट केकेर जोन्नो एखाने आमी नियेछि पार्लेजेर एकटा बड़ो पैकेट बिस्किट आर नियेछि ओरियो बिस्कुटेर पैकेट। देखुन आपनारा किन्तु ए पार्लेजी बिस्किट जदि ना थाके आपनादेर काछे सेई क्षेत्रे आपनारा मेरी बिस्किटो किन्तु व्यवहार करते पारेन, माने जे कोनो बिस्किट आपनारा व्यवहार करते पारेन। एकटा पार्लेजी बिस्किटे किन्तु चार पैकेट बिस्किट थाके, एखाने आमी तीनटे बिस्किट माने तीन पैकेट बिस्किट आमी नेब आर एक पैकेट बिस्किट आमी नेब ना। आर एखाने आमी कोको पाउडारेर परिबर्ते एखाने ओरियो बिस्किट आमी नियेछि। आपनारा चाइले टाइगार बिस्किट, जे चॉकलेट फ्लेवर जे कोनो बिस्किट ही किन्तु आपनारा व्यवहार करते पारें। टाइगर बिस्किट व्यवहार करते पारें अथवा हाइड एंड सीक बिस्किट व्यवहार करते पारें। जे कोनो चॉकलेट फ्लेवर बिस्किट ही किन्तु व्यवहार करते पारें। आर जदि कोनोटाई जदि ना थाके सेई क्षेत्रे बाड़ीते जदि कोको पाउडार थाके सेई क्षेत्रे आपनारा चारटे पार्लेजी बिस्किटेर पैकेट निये तार साथे आपनारा एकटा माने एक चामच আপনারা কোকো পাউডার দিয়ে সেটাও কিন্তু বানাতে পারেন। যেহেতু আজ আমি চেষ্টা করেছি বাড়িতে থাকা লিমিটেড জিনিস দিয়ে খুব সহজেই তৈরি করতে, তাই এখানে আমি কোকো পাউডারটা নিলাম না, এখানে আমি ওরিও বিস্কিটটাই নিলাম। সব সময় সব জায়গাতে কোকো পাউডারটা থাকে না, সেই জন্য আমি কোকো পাউডারটা এখানে স্কিপ করে গেছি। সেই জন্য এখানে আমি কোকো পাউডারের পরিবর্তে আমি ওরিও বিস্কিট আমি নিয়েছি। দেখুন এখন ওরিও বিস্কিটের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা এখন আমি ছুরির সাহায্যে আমি আলাদা করে নেব, আলাদা করে একটা বাটিতে আমি রেখে দেব। এই ক্রিমটাই কিন্তু আমার পরে যখন আমি কেকটা ডেকোরেট করব তখন আমার এই ক্রিমটা কিন্তু লাগবে। তো ক্রিমটা আমি বিস্কিট থেকে আলাদা করে একটা বাটিতে আমি রেখে দেব। দেখুন আমি ক্রিম কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে বিস্কিটগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন বিস্কিটগুলো কিন্তু আমার টুকরো করা হয়ে গেছে। এখন আমি এটা গ্রাইন্ডিং জারে দিয়ে খুব ভালোভাবে এটা আমি একদম গুঁড়ো করে নেব, মানে একদম পাউডার বানিয়ে নেব বিস্কুটগুলো। দেখুন আমার কিন্তু বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আর এখন আমি আজকে যেহেতু কেকটা করব বাটিতে, তো সেই জন্য এখানে আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। সবার বাড়িতেই কিন্তু এরকম স্টিলের বাটি আছে, আমি আজ সেই জন্য স্টিলের বাটিতেই এই কেকটা আমি বানাবো। বাটিগুলো আমি তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই বাটার দিয়েও কিন্তু ব্রাশ করতে পারেন। এটা আমার ব্রাশ করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে মাঝে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপর একটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা আমি গরম হতে দেবো কড়াইটা। আপনাদের কাছে যদি স্ট্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো বাটি বা প্লেটকে কিন্তু উল্টো করেও রাখতে পারেন। এদিকে দেখুন আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধটাই এখন আমি অল্প অল্প করে অ্যাড করব আর মিক্স করে যাব। দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের হতে হবে, না গরম না ঠান্ডা। দেখুন আমার কিন্তু এখানে পুরো 1 কাপ দুধটাই লেগে গেল। আমি পুরো 1 কাপ দুধটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু গাঢ় আছে, সেই জন্য আমি এখানে 2 চামচ জল আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেটা অবশ্যই দেখবেন। আমার ব্যাটারটা আমি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। যেহেতু পার্লে যে বিস্কিটের
মিষ্টিটা একটু কম থাকে, সেই জন্য আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি 2 চামচ, আর দিয়েছি 1 চামচ সাদা তেল। যেহেতু রেড ভেলভেট কেকগুলো একটু ময়েস্ট হয় তাই আমি এখানে তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু তেলটা স্কিপও করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, আমি যখন ব্যাটারটা উপর থেকে ছাড়বো তখন কিন্তু একদম নিচে এসে মিশে যাবে, এই রকম কনসিস্টেন্সির কিন্তু আমাদের ব্যাটার দরকার। এখন আমি এখানে ফ্লেভারের জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন, কারণ বিস্কিটে কিন্তু আলাদা একটা ফ্লেভার আগে থেকেই থাকে। এরপর ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি রেড ফুড কালার আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ইনো ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আজ আমি বেকিং পাউডার, বেকিং সোডা অথবা ভিনিগার কোনোটাই ব্যবহার করব না, সেই জন্য এখানে আমি ইনো ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি। আর এটা অ্যাক্টিভ করার জন্য 1 চামচ জল আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ইনো ফ্রুট সল্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 চামচ ভিনিগার দেবেন, আর তার সাথে দেবেন 1 চামচ বেকিং পাউডার অথবা 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মিশে নিতে হবে। দেখুন আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আর ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মিশিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু বাটিতে ট্রান্সফার করে দিতে হবে। দেখুন আমার বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি, আর বাটি কিন্তু কখনোই ভর্তি করবেন না, বাটি অর্ধেক করে ব্যাটারটা দেবেন। বাটিতে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন বাটিগুলো আমি প্রত্যেকটাই ট্যাপ করে নেব, ট্যাপ করাটা কিন্তু খুবই দরকার। দেখুন ওই বাটিগুলো আমি ট্যাপ করে নিয়েছি, নিয়ে আমি থালার উপর আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। এদিকে আমার এটা 10 মিনিট হয়ে গেছে, কড়াইটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে আমি স্ট্যান্ডের ওপর এই থালাটা খুব সাবধানে রেখে দেবো, যেহেতু কড়াইটা খুব গরম আছে। দিয়ে এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 35 থেকে 45 মিনিট এটা আমি হতে দেবো। এমন একটা জিনিস ঢাকা দেবেন যাতে ভেতরের গরম ভাব বাইরে বেরিয়ে না যায়, যদি বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা খুব ভালোভাবে ফুলবে না, আর এর কেকটা হতে কিন্তু প্রচুর সময় লাগবে। আর গ্যাসের ওভেন যেহেতু সবার সমান হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 30 থেকে 35 মিনিট পর থেকেই কিন্তু চেক করবেন। আমার কেকটা হতে সময় লেগেছে 35 মিনিট, আমি 35 মিনিট পরেই কিন্তু ঢাকাটা খুলেছি, আর আমি টুথপিক ঢুকিয়ে দেখে নিয়েছি যে আমার কেকটা হয়েছে কি না। টুথপিক কিন্তু ক্লিন বেরিয়ে এসেছে, মানে কেকটা আমার হয়ে গেছে। এখন কেকটা আমি পুরোপুরি ঠান্ডা হতে দিয়েছি। এইদিকে দেখুন আমি কেকটা যখন ডেকোরেট করব সেই জন্য আমি ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি। বিস্কিটে যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে এখানে আমি গরম দুধ দিলাম 2 চামচ, দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে, এখন এটা 1 থেকে 2 মিনিট সময় ধরে এটা একটু ফেটিয়ে নিতে হবে। এখন আমি এখানে গুঁড়ো দুধ 2 চামচ আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা আবার আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে এটা ফেটিয়ে নেব। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি এখন 5 মিনিটের জন্য ফ্রিজে আমি রেখে দেবো। এদিকে দেখুন আমার কেক কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকগুলো ডিমোল্ড করে দেবো। দেখুন সাইড কিন্তু ছেড়েই দিয়েছে বাটি থেকে অটোমেটিক্যালি, জাস্ট উল্টো করে একটু ট্যাপ করে নিলেই কিন্তু এই কেকটা বেরিয়ে আসবে।
আর দেখুন কেকটা কিন্তু কতটা সফটদারও হয়েছে কেকটা, দেখুন সাইড কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি জাস্ট উল্টো করে একটু ট্যাপ করে নিলাম, তাহলেই কিন্তু কেকটা বেরিয়ে চলে আসছে। বাটিটার গায়ে যেগুলো লেগে আছে এটা আমি কালেক্ট করে রেখে দেবো, পরে আমার ডেকোরেশনের জন্য আমার কাজে লাগবে। এদিকে দেখুন আমি একটা পাইপিং ব্যাগ আমি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি ক্রিম আমি দিয়ে দিচ্ছি, যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো চায়ের প্যাকেট অথবা দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট, যে কোনো প্যাকেট দিয়ে কিন্তু আপনারা পাইপিং ব্যাগ রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে আমার ব্ল্যাক ফরেস্ট কেকের যে রেসিপি আছে সেখানে আপনারা পেয়ে যাবেন পাইপিং ব্যাগ কীভাবে তৈরি করবেন। আমার এটা রেডি করা হয়ে গেছে, ক্রিম আমি ভরে নিয়েছি, আর এখানে দেখুন আমি একটা সিম্পল একটা ডিজাইন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনাদের মতন করে এটা ডিজাইন দিতে পারেন, আমি একটা সিম্পল ডিজাইন আমি এখানে দিয়ে দিলাম। কেকের ম্যাশড যেটা ছিল সেটা আমি উপরে আমি ছড়িয়ে দেবো। দেখুন আমার সমস্ত রেড ভেলভেট কটোরি কেক কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে লাগছে না খুব সুন্দর? তাহলে আমাদের ইউনিক স্টাইলের রেড ভেলভেট কটোরি কেক কিন্তু রেডি হয়ে গেছে। তাও আবার কোকো পাউডার, ভিনিগার, দই, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, ওভেন, ক্রিম ছাড়াই। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও এটি একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের রেড ভেলভেট কেক কেমন হয়েছে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।